আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কাস্টিং সিটু পাইলের বোরিং করার জন্য যে কেসিংটা ইউজ করা হয় সেটা নিয়ে। তো এখানে এই কাস্টিং সিটু পাইলের জন্য দুই ধরনের কেসিং ইউজ করা হয়, একটা হচ্ছে টেম্পোরারি কেসিং আর একটা হচ্ছে পার্মানেন্ট কেসিং। পার্মানেন্ট কেসিংটা কোথায় ইউজ করা হয়, যে পানির মধ্যে যদি পাইলিংটা করা লাগে সেক্ষেত্রে তখন পার্মানেন্ট কেসিংটা ইউজ করা হয়, নাহলে এখানে কিন্তু পাইল করা সম্ভব হয় না। এই কারণেই পার্মানেন্ট কেসিংটা ইউজ করা হয় এবং এটা এভাবেই থাকে। আচ্ছা, আর টেম্পোরারি কেসিংটা ইউজ করা হয় কোথায়? আমরা সাধারণত সমতল ভূমিতে যে স্ট্রাকচারগুলো তৈরি করি সেই স্ট্রাকচারের যে পাইলিংগুলো করা থাকে সেখানে টেম্পোরারি কেসিংটা ইউজ করা হয়। এখানে যে কেসিংটা ইউজ করা হয় এটার লেন্থ সাধারণত দেখা যায় যে 15 থেকে 20 ফিট হয়, কারণ এর বেশি যদি হয় তখন এটা প্রবেশ করানো মাটিতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আবার যদি বালি থাকে তখন এটা প্রবেশ করানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সব দিক বিবেচনা করে 15 থেকে 20 ফিট হয়ে থাকে এই কেসিংয়ের সাইজটা। আর এটা ঢোকানো হয় কেন, এই যে যখন বোরিংটা করা হয় তো বোরিং করা হলে এই পাশে যদি বালি থাকে মাটি থাকে এইগুলো ভেঙে ভেঙে এটা ভরে যায়, এই যেটার জন্য না হতে পারে, যার কারণেই এই কেসিংটা মূলত ঢোকানো হয়। এবং এখান থেকে যে স্যালারিটা উঠে সেই স্যালারি হচ্ছে কালেক্ট করার জন্য এই কেসিংটা প্রয়োজন হয়। আচ্ছা, এখন এই যে কেসিংটা ইউজ করা হবে টেম্পোরারি কেসিং, এই কেসিংটা ইউজ করার ক্ষেত্রে কী কী জিনিস আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ক্লিনিং আফটার ইস ইউজ, মানে প্রত্যেকটা ইউজ করার পূর্বে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার থাকতে হবে, ক্লিন মাস্ট বি অ্যাজ স্মুথ অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব এটা স্মুথ থাকতে হবে। কেজিং উইথ বন্ডেড কনক্রিট শুড নট বি অ্যালাউড, মানে কেজিংয়ের সাথে যে কনক্রিটগুলো লেগে থাকে এগুলো যেন না থাকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিস কাজটা আসলে করে না সাধারণত, ওই কনক্রিটের সাথে ওই কেজিংয়ের সাথে যে ইগুলা লেগে থাকে কনক্রিটগুলো ওই অবস্থায় এভাবে করে, এটা আসলে করা উচিত না। স্লারি কলাম শুড এক্সটেন্ড ওয়েল অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পিজোমেট্রিক সার্ফেস সো দ্যাট এনি ফ্লুইড ফ্লো ইজ ফ্রম দ্য এক্সকেভেশন আউটওয়ার্ড, মানে এইখানে এই যে কেজিংটার কথা বলতে সেটা গ্রাউন্ড থেকে একটু উপরে থাকতে হবে, কারণ এখান থেকে যে স্লারিটা উঠবে সেটার জন্য কালেক্ট করা যায়। ড্রিলিং যে স্লারি এটা কীভাবে কী কী ধরনের হয়, কীভাবে ইউজ করতে হয়, এই যে বেন্টোনাইট, যে বেন্টোনাইট অথবা পলিমার স্লারি মেবি ইউজড, এই দুই ধরনের স্লারিটা সাধারণত ইউজ করা হয়। বেন্টোনাইটটা মূলত ইউজ হয়, পলিমার যে স্লারিটা এটা নতুন আসছে, এটা অনেকে ইউজ করে। আবার অনেকে আছে যেটা করে এই স্লারি যেটা বেন্টোনাইট বা পলিমার এটা কোনোটা ইউজ করেন না, যে পলিটা আছে এর যার প্লাস্টিসিটি খুবই বেশি এবং স্মুথ ওই পলিটা ইউজ করা হয়, কাদা এক কথায় বললে বোঝা যায় যেটা অনেক মসৃণ এবং স্মুথ যে কাদাটা ওইটা। তো বেন্টোনাইট যেটা এটাই মূলত ইউজ করা উচিত, এটাই ভালো। স্লারি যে টাইপস, বেন্টোনাইট স্লারি, পলিমার স্লারি, এটা আমরা বললাম অলরেডি। আচ্ছা, এখন আমরা চলে আসলাম ড্রিলিং ফ্লুইড সার্কুলেশন, এটা আসলে কিভাবে হয়, এর মেকানিজমটা কি। এইটা হচ্ছে স্লারি ট্যাঙ্ক, এইটা হচ্ছে একটা পাম্প, আর এইটা হচ্ছে এইখান থেকে যে স্লারিটা উঠবে এইখানে এসে পড়বে, এটা আর একটা ট্যাঙ্কের মতোই। তো যেটা হয় এটা হচ্ছে ড্রিলিং পাইপ, নিচে থাকে হচ্ছে চিজেল, এটা হচ্ছে পাইপ। তো যেটা হয় এই পাম্পের মাধ্যমে এইখানে যে পানিটা থাকে, যে স্লারি সহ যে এটা থাকে কাদা পানি যে স্লারি সহ, এইটা এই পাম্পের মাধ্যমে এই ড্রিলিং পাইপের মধ্যে প্রবেশ করায়, এইটা প্রবেশ করে এর নিচ থেকে বের হয়, বের হয়ে এইটা যে ড্রিলিং পাইপটা এটা উপর থেকে নিয়ে নিচে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এইখানে যে মাটিটা কাটে এই চিজেলের মাধ্যমে, মাটিটা কেটে কী করে, এই মাটিটা তো উঠাতে হবে, কীভাবে উঠাবে সেটা হচ্ছে এই উঠানোর প্রসেস। এই পানিটা যেটা আসে এইখান থেকে উঠে এরপরে এখানে আসে, আসলে এইখানে একটা পাইপ থাকে, এই পাইপের মাধ্যমে এখানে যায়। এখানে যাওয়ার পর যেটা হয় এর ভিতর যে বড় বড় যে পার্টিকেলগুলো আছে, বড় বড় যে সাইজের যে পার্টিকেলগুলো সেগুলো এখান থেকে এসে এখানে জমা হয়, এবং ছোট ফাইন যে এগ্রিগেটগুলো আছে এবং পলি বা স্লারি যেটা আমরা বলি না কেন, এইটা এখানে থাকে এই পাইপ দিয়ে আবার নিজ এর ভিতরে চলে যায়, এখান থেকে আবার সেই সার্কুলেশন হতে থাকে। এভাবেই মূলত কাজটা চলে। আচ্ছা, মডার্ন ড্রিলিং ফ্লুইড সার্কুলেশনটা কি, আগের মতো সেম প্রসেস, ট্যাঙ্কি আছে এখান থেকে এইভাবে যায়, যে এখান থেকে উঠে এখানে আসে। এইখানে হচ্ছে এটার পরিবর্তনটা আছে, যে এইখানে একটা চালনি থাকে,
যে চালনের উপরে এইখান থেকে যে বড় বড় পার্টিকেল সাইজের যে পার্টিকেলগুলো আসে সেটা এইখানে জমা হয়, আর যে ছোট ছোট যেগুলো থাকে এবং ফ্লুইড স্লারি সহ যে ফ্লুইডটা এটা নিচে চলে আসে, এইখান থেকে আবার এই ট্যাঙ্কিতে স্লারি ট্যাঙ্কিতে চলে যায়। এইটা হচ্ছে মডার্ন ড্রিলিং ফ্লুইডস যে সার্কুলেশন সেটা। আর আমাদের দেশে সাধারণত বাংলা যে পদ্ধতি সেটা একটু আমরা দেখি যে এখানে সাইটে একটা ট্যাঙ্কির মতো তৈরি করে, এখানে একটা পার্টিশন ওয়াল থাকে, এখানে একটা গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ থাকে, এইখান থেকে করে কি এই যে স্লারি যে মিশ্রিত পানিটা এইখান থেকে পাম্পের মাধ্যমে এখানে প্রবেশ করে ড্রিলিং পাইপে, ড্রিলিং পাইপ থেকে নিচে আসে, মাটিটা কাটে, এটা এখান থেকে উঠে আবার এই পাইপ দিয়ে এই ট্যাঙ্কিটা এখানে এসে জমা হয়। জমা হয়ে বড় বড় যে পার্টিকেল সাইজগুলো থাকে, যে বড় বড় পার্টিকেল এগুলো তলে জমা হয়, জমা হতে থাকে, আর উপর দিয়ে যে স্লারি যে পানিটা সেটা এখান থেকে এখানে জমা জমা হয়, এখান থেকে আবার সার্কুলেশন হয়। এটা হচ্ছে আমাদের দেশের দেশীয় পদ্ধতি, এভাবেই সাধারণত আমাদের সব জায়গায় কাজটা চলে।